হ্যালো বন্ধুরা, বর্তমান দিনে আমাদের খাবারদ্রব্যতে রাসায়নিক ব্যবহার করা হচ্ছে। এই খাদ্যদ্রব্যে অতিমাত্রায় রাসায়নিক ব্যবহার করার ফলে আমাদের শরীরে নানা রকম রোগ থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত হতে পারে। আমাদের প্রতিবেশী দেশ চীন সব কিছুই নকল বিক্রি করতে শুরু করেছে। আমার মনে হয় না যে চীন কোনো আসল জিনিস বিক্রি করে। প্রথম চীন নকল টিভি, মোবাইল, ইলেকট্রনিক্স দ্রব্য বিক্রি করত, কিন্তু বর্তমানে চীন সব কিছুই নকল বিক্রি করতে শুরু করেছে। আজকের এই ভিডিওটিতে চীনের তৈরি এমন কিছু নকল জিনিস দেখাতে চলেছি যা দেখলে আপনারা অবাক হবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিচের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। রাসায়নিক মাছ। মাছ চীনে খুবই জনপ্রিয় খাদ্য। ভারতের মতো চীনেও মাছ খুব পছন্দকর খাদ্য। মাছকে কীভাবে দীর্ঘদিন সতেজ রাখা যায় চীনারা তার এক পদ্ধতি আবিষ্কার করেছে। তারা মাছের মধ্যে ইঞ্জেকশন করে জিলেটিন ভরে দেয়, আর এই মাছ আমাদের ভারতে ইম্পোর্ট হয়। আপনি মাছগুলো দেখে ভাববেন, বাহ খুব ভালো স্বাস্থ্যকর মাছ, কিন্তু এটি খাওয়ার পর আপনার শরীরে কী ঘটতে পারে তা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। আরও মজার বিষয় এই যে মাছের মধ্যে জল ইঞ্জেকশন করে তার ওজন বাড়িয়ে তুলছে। ইঁদুর মাংস। চীনারা খুব ভালো যত্ন করে ইঁদুরের মাংস খায়, তাই এখানে ইঁদুরের মাংস খুব সস্তা। কিন্তু চীনে যদি আপনাকে মাংসের বদলে ইঁদুরের মাংস খাইয়ে দেয় তাহলে আপনার কিছু করার নেই। আর চীনের মানুষও ইঁদুর মাংস সস্তা হওয়াকে হাতিয়ার করে অন্যান্য মাংসের সাথে ইঁদুর মাংস মিশিয়ে দিচ্ছে। আর এরা এতই নিখুঁতভাবে কাজ করছে যে তা বোঝার উপায় নেই। চীনারা মাছের মতো মাংসেও জল ভরে তার ওজন বাড়ানোর উপায় বার করেছে। নকল মদ। চীনে নকল মদ তৈরি করা বহুদিন ধরে চলে আসছে। এটা জেনে আরও অবাক হবেন, চীনে প্রতি ঘন্টায় 4000 বোতল নকল মদ তৈরি করা হয়, যার বাজার মূল্য প্রায় কয়েক কোটি টাকা। এই মদ এত খারাপ প্রক্রিয়ায় তৈরি হয় যে মানুষ এটা পান করার পরে তার শরীরে কিরূপ প্রতিক্রিয়া হয় তা আমার জানা নেই। ভিডিওটিতে দেখুন কীভাবে নকল মদ তৈরি করছে। এখানে দেখুন এই লোক বোতলের ব্র্যান্ডিং খুব সুন্দরভাবে তৈরি করছে। আপনি দেখেও বুঝতে পারবেন না এটা আসল না নকল। বাই দ্য ওয়ে, চীনে কোনো কিছু আসল নেই। গাটার ওয়েল। এর থেকে নিচু খাবার হয়তো এই পৃথিবীতে নেই। চীনের যত স্ট্রিট ফুড রেস্টুরেন্ট আছে তার প্রায় সব রেস্টুরেন্টে এই গাটার ওয়েল ব্যবহার করা হয়। আর এই গাটার ওয়েল তৈরির প্রক্রিয়া দেখলে আপনার পিলে চমকে উঠতে পারে। ভিডিওটিতে দেখুন কীভাবে রাস্তার ধারে ড্রেনের প্রচার নোংরা আবর্জনা তুলে নিয়ে এই গাটার ওয়েল তৈরি করছে। আপনি একবার ভাবুন, এই তেল দিয়ে তৈরি করা খাবার খেলে আপনার কী হতে পারে। নকল কোল্ড ড্রিঙ্ক। এই ভিডিওটিতে দেখুন কীভাবে গ্লাসে টিস্যু পেপার দিয়ে রাসায়নিক এবং জল আলাদা করছে। হয়তোবা চীনারা চাইছে রাতারাতি বড়লোক হতে, কিন্তু এই রাতারাতি বড়লোক হতে গিয়ে সারা বিশ্বের বিপদ ডেকে এনেছে চীন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দেবেন। আর এইরকম আনকমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে দ্য স্কাইওয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। যে কোনো কথা বলার জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে যুক্ত হতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এনজয় করুন পরের ভিডিওটি। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই। দেখা হচ্ছে নেক্সট কোন এপিসোডে।